হ্যালো ফ্রেন্ডস, হোম রেমিডিও স্বাস্থ্য বটিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। গরমে তেলতেলে ত্বকের সমস্যা অনেকেরই দেখা দেয়, এমন ত্বক বিরক্তির কারণ হয়ে ওঠে। তবে তৈলাক্ত ত্বক মুখের বলিরেখা ও মুখের রঙের পরিবর্তন হওয়া থেকে সুরক্ষা দিয়ে থাকে। ত্বক তেলতেলে থাকলে তাতে সহজে ধুলোবালি আটকে যায়, যার ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এমন হলে নিয়মিত ত্বক পরিষ্কার রাখার বিকল্প নেই। দিনে অন্তত দুইবার ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। যাদের তৈলাক্ত ত্বক তারা সচরাচর ক্রিম ব্যবহার করতে চান না তেলতেলে ভাবের জন্য। কিন্তু আপনি যদি আপনার ত্বককে ময়েশ্চারাইজ না করেন, তাহলে আপনার ত্বক অতিরিক্ত তেল বের করে। তাই যখনই আপনি মুখ ধোবেন, তখনই আপনাকে স্যুট করে এমন ক্রিম অ্যাপ্লাই করে নিন। তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো বেবি ক্রিম। বাড়িতে খুব সাধারণভাবেই নেওয়া যেতে পারে তেলতেলে ত্বকের যত্ন। ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য কিছু টিপস ও ফেস প্যাক শেয়ার করছি, এগুলোর যে কোনোটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। নিয়মিত শশার রস দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যায়। গোলাপ জল ও লেবুর রস আধা ঘন্টা মুখে লাগিয়ে রেখে আলতোভাবে তুলো দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বক পরিষ্কার সহ ব্রণ এবং ফুসকুড়ির দাগ থাকলে সেটিও চলে যাবে। এক চা চামচ বেসনের সঙ্গে অল্প হলুদের গুঁড়ো ও টক দই একসঙ্গে মিশিয়ে তা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখতে হবে। এতে মুখের তৈলাক্ত ভাব দূর হবে। ত্বকের তেলতেলে ভাব দূর করতে চন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি ও এতে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে 10-15 মিনিট লাগিয়ে রাখতে হবে। তা শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেললে মিলবে তেলহীন মসৃণ ত্বক। এছাড়া শুধু মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট করে একই পদ্ধতিতে ব্যবহার করলেও দূর হবে তৈলাক্ত ভাব। বন্ধুরা, আপনারা প্রতিটি স্টেপ ফলো করলে অচিরেই আপনার মুখের তৈলাক্ত ভাব কমে আসবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।